মানুষের জ্ঞান কেমন দেখুন, কোরআন কি নিজে নিজে নিজেই পড়তে পারে? কোরআন, কোরআনে অনেক এমন আয়াত রয়েছে, সুরা রয়েছে, পড়লে উপকার হবে, কিন্তু কোরআন নিজে নিজে কাউকে ফুঁক দেয় নাকি? পড়ে কোরআন নিজে নিজে পড়ে কাউকে পানি পড়া দেয়? সেই কোরআনের আয়াত একজন পড়ে আমল করে ফুঁক দিলে তবে কাজ হবে। তাহলে আসল কোরআন কে? তাহলে এদিকে কি বুঝাবে? হাফেজ কারি মাওলানা বড় বড় টাইটেল নিয়ে ঘুরছে, কিন্তু সে জানে না যে কোরআন কথা বলতেও পারে না আর ফুঁক দিতেও পারে না। তো মানুষের দরকার হয়, তাই কথা শোনো, পরের কথা বলে, সেই কোরআন পড়ায় নামাজ, সেই কোরআন, কোরআনে নামাজ আছে তো, সালাতের কথা আছে, কিন্তু ওই কোরআন সালাত পড়াতে পারে না, আর আমি যে কোরআনের কথা বলছি সে সালাত পড়ে। সেই কোরআন পড়ায় নামাজ ইমাম সে নিজে হয়ে, সেই কোরআন পড়ায় নামাজ ইমাম সে নিজে হয়ে, সকালে করায় সেজদা নিজে সে সেজদা দিয়ে, আমি সজির বাবাকে সেজদা করছি, আমার সজির বাবা খোদা নে আমাকে সেজদা করেছে, মতি বাবাকে আমরা সেজদা করছি, মতি বাবা সজির বাবাকে সেজদা করছে, নিজে সে কি করে? সমাজে করায় সেজদা, নিজে সে সেজদা করে। আর সেই কোরআন পড়ায় সাথে
আমি যে কথাটা বলছি খুব সহজ ভাষাতে বলছি, বোঝার কোন অসুবিধা নেই। সেই কোরআনের ওহি নাজিল হয়, আমি যে কথা বলছি কথাটা পয়দা কোথা থেকে হচ্ছে। আমার সজীব বাবা যে কালাম লিখতেন সেই কালামের পয়দা কোথায় বলে দিবি? ওহি না হলে আমার সজীব বাবার মতো কালাম লেখা সম্ভব? একটা হচ্ছে কান আর একটা হচ্ছে কালাম। আমার সজীব বাবা যেসব লিখে গেছেন সেগুলো হচ্ছে কালাম। কালাম আর কানে আসমান জমি ফরাক, কালাম শোনা কখনো হারাম হতে পারে। আর যারা হারাম বলে তাদের মাথায় গোবর আছে, তাছাড়া কিছু নেই ভাই। তাই পরের কথা, জীবরাজ আশা যাওয়া করে সে পয়গাম নিয়ে, জীবরাজ আশা যাওয়া করে সে পয়গাম নিয়ে, বেকারি আছে বসিয়া সজদার ধামে। আমি তোমার প্রাণশীলা অপেক্ষা রয়েছে, তুমি আমাকে চিনতে পারছো না, তুমি আমাকে খুঁজছো না, তুমি আমাকে দেখছো না, তুমি আমাকে অনুধাবন করতে পারছো না। সেই সেই কোরআন যেখানে আল্লাহ বসবাস করছে সেখান থেকে মোট ঘুরিয়ে দিয়েছে, দিয়া ঘরের দিকে ইট পাথরের পালে ঘর দিকে করে দিয়েছে, কেউ কেউ আবার কাগজ কালির কেতাবের দিকে করে দিয়েছে, সেই দিকে মোট ঘুরায়নি। একমাত্র সুফি মতবাদ সেই আসল কোরআনকে পড়ায়, সেই আসল কোরআনকে চেনায়, সেই আসল আল্লাহর ঘরকে দেখায়।
আর কেউ না। তাই আব আত্মস্থাপ পাদ সাফা কোরআনে আছে মজুদ, শক্তি সিফত দিল আল্লাহ কোরিয়া না হে সবুজ। যারা সমুদ্রের উপরে চলাটা করে তারা কুয়াতে আর ডুবাতে তারা ডুবকি লাগাতে যাবে না, তারা যদি ডুবে তো সমুদ্রের যে ডুবকি। তাই কোরআন খানি লেখা হলো জানো কি কোন কালিতে, কে ধরলো কলম খানি আর লিখলো কোন কাগজেতে। প্রত্যেকটা মানুষ হচ্ছে কিতাব, আল কিতাব, প্রত্যেকটা মানুষ কিতাব। প্রত্যেকটা মানুষের হৃদয় খুলে দেখো কত কি স্বপ্ন, কত কি কাহিনী, কত কি ছবি ভর্তি হয়ে গেছে। এর থেকে বড় কেতাব আর কিছু নেই। এমনি বই কিনতে যাবেন 1000-2000 পাতা, তার বেশি হবে না, কিন্তু এই পাতা শেষ নেই। কত স্বপ্ন, কত লেখা এই হৃদয়ের পাতাতে লেখা রয়েছে। তাই বলছে মানুষ হচ্ছে, মানুষই হচ্ছে আল কেতাব। তাই কোরআন খানি লেখা হলো আর জানো কি কালিতে, কে ধরলো কলম খানি আর লিখলো কোন কাগজেতে। সেই কোরআন
কোরআন আল্লাহর চেহারা, সেই কোরআন আল্লাহর চেহারা, এই কিতাবটা চেহারার মতো লাগছে কি লাগে? কিন্তু আমি যে কোরআনের কথা বলছি সে কোরআন হচ্ছে আল্লাহর চেহারা, আল্লাহর সুরত আছে, তাই আর সেই কোরআন আল্লাহর চেহারা সত্য বলি ভাই, হাফেজ হলে সেই কোরআনে বলি ভরে Thank you.